নমস্কার শুভ সন্ধ্যা আজকে শনিবার ফোর্থ মার্চ দু হাজার তেইশ বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে নাইনটি ফিফথ পঁচানব্বইতম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমাদের বক্তা এবং বিষয় দুটো ব্যাপারেই কিচ্ছু বলার নেই আমাদের বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বক্তা হচ্ছেন তরুণ গোস্বামী যিনি আমার পাশেই বসে আছেন এবং তার পরিচয় নিষ্প্রয়োজন এতজন এতদিন পঁচানব্বইতম সাপ্তাহিক বক্তৃতা শুনে আপনারা অনেকটাই জানেন তিনি খেয়ে আর আমাদেরও বলার কিছু নেই কারণ বাকচক্রের মধ্যমণি বলতে পারেন বা প্রাণপুরুষ বলতে পারেন সেই তরুণবাবু আমার পাশেই বসে আছেন এবং স্বামীজির কি বিষয় বলবেন সেটাও তার একান্ত প্রেরোগেটিভ সুতরাং তার মুখ থেকেই শুনি আমার বাক্যবায় বা আমার এই ভূমিকা আর অ অহেতুক দীর্ঘায়িত না করে আসুন আমাদের প্রচলিত যে প্রার্থনা সঙ্গীত শ্রীমতী জয়ন্তী চক্রবর্তীর গাওয়া এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া অতি প্রাসঙ্গিক একটি রবীন্দ্রসঙ্গীত সেই প্রার্থনা সঙ্গীত গেয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি নমস্কার শোধরা মাঝিত শান্তি 上。No. স্বামী শিষ্য সংবাদের প্রত্যেকটা অধ্যায় হচ্ছে নতুন ইংরেজি দ্বারা কথা আছে ফুল অফ সারপ্রাইজেস তো স্বামী শিষ্য সংবাদও সেরকম ফুল অফ সারপ্রাইজেস স্বামী তো নিজে কথা বলেছেন শিষ্যর সঙ্গে এবং কথা বলতে গিয়ে কখন কোনভাবে কথা বলেছেন ছোট ছোট কথা কিন্তু তার মধ্যে দিয়ে যে কী গভীর দর্শন রয়েছে তা আমরা আলোচনা করছি করেছি এবং করেও যাব আজকে যে জিনিসটা আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বামীজি সংস্কৃত শ্লোক লিখেছিলেন লিখে শিষ্যকে দেখান এবং বলেন যে কোনো ভুল ত্রুটি হলে তুই একটু দেখে দিস সে শ্লোকটা হচ্ছে ওং রিং রিতং আমরা মেলুর মোটে আড়াত্রিক ভজনের পর সেটা গিয়ে থাকি এই শ্লোকটি শিষ্যকে স্বামীজি দেন শিষ্য স্বামীজিকে বলেন যে আমার এখনো সময় হয়নি দেখার ওটা সময় পেলে দেখব আজকে সকালে আমার একজন সঙ্গে কথা হচ্ছিল তাকে বলছিলাম যে স্বামীজি বা শ্রীরামকৃষ্ণ তিনি খুব বিরক্ত না আমার কথাটায় যখন তাদের শরীর ছিল তাদের যে জনপ্রিয়তা ছিল তার থেকে জনপ্রিয়তা কয়েক লাখ গুণ বেড়ে গেছে এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্যি ধরুন শ্রীরামকৃষ্ণের যখন শরীর যায় তার সঙ্গে কাশীপুর শ্মশানে কজন ছিলেন জনও যাননি আজকে ঠাকুরের তিথি পুজোয় বেলুড় মঠে এক লক্ষ লোক জমা হয় স্বামীজির যখন স্বামীজিকে দাহ করা হচ্ছে এমনই অবস্থা যে ডেথ সার্টিফিকেটও বেলুড় মঠ কর্তৃপক্ষ নিলেন না যদিও ঠাকুরের ডেথ সার্টিফিকেটে স্বামীজির নেই এখন যদি বেলুড় মঠে কোনো দিন স্বামীজির তিথি পুজো আমরা যাই কত লোক যান সেখানে ওই লোক এক লক্ষর বেশি ফলে যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা বাড়ছে এবং এটি কথা আছে যে পূর্বে সাধু উড়বে ছাই তখন সাধুর গুণ গাই শিষ্যকে স্বামীজি বলছেন এইটা পড়ে দিস দেখিস কেমন আছে শিষ্যদের উত্তরে বলছেন যে এখনও সেটা পড়ে দেখবার সময় পাননি ভাবা যায় লোকটা বিবেকানন্দ কারণ তখন তো তারা সামনে থেকে দেখছেন আমরা যখন স্বামীজিকে দেখছি তার লেখা পড়ে বুঝতে পারি দেখি বিরাট মানুষ ছিলেন শিষ্যদের কোনো ধারণাই ছিল না স্বামীজি কত বড়। এই পরিষ্কার কথাটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে তারা স্বামীজির কোনো অ্যাসেসমেন্ট করতে পারেননি এখনও আমরা পারি না কিন্তু তখন আরওই ছিল না এবং বুঝতে পারছেন যে এই যে ওং রিং রিতম এই যে স্বামীজির লেখা এটা হারিয়ে গিয়েছিল শিষ্য নিজে বলছেন এটা একটা ফুটনোটে বলা হচ্ছে তদুত্তর শিষ্য বলল যে তখন উহা ভালো করিয়া পড়িয়া দেখে নাই পরে ওই স্তবের মূল কপি অনেক খোঁজাও বেলুর মোটে পাওয়া গেল না স্তবটি লুপ্ত হবার উপক্রম হয়েছিল শিষ্যর নিকট যে কপিখানে ছিল সেটা স্বামীজির স্বরূপ সংবরণের পর চার বছর পরে শিষ্যর পুরোনো কাগজ ঘাঁটতে ঘাঁটতে পাওয়া গেল এবং ওটা উদ্বোধন প্রথম ছাপা হয় এই যে আমি বারবার বলি না আমাদের ডিভাইন ইনডিফারেন্স এই ডিভাইন ইনডিফারেন্স ভাবুন স্বামীজির এখন তো কথা বলতে গেলে সবাই সামনে মাথায় হাত ছুঁয়ে প্রণাম করে বলে হারিয়ে যেত যদি শিষ্য খাতা খুঁজতে খুঁজতে চার বছর পরে মানে দুই সালে স্বামীজি চলে গেছেন উনিশশো সালে সেটি পাওয়া গিয়ে উদ্বোধনী প্রথম ছাপা হয়েছে পাওয়াই যেত না থাকতোই না শ্লোকটা এটাই হচ্ছে ভারতবাসী এবং এটাই হচ্ছে বাঙালি যে আমরা কোনো জিনিসের ইতিহাস যত্ন করে রাখতে পারি না স্বামীজির যে কত ইতিহাস হারিয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই বিদেশে তাও স্বামীজি যেখানে যেখানে গিয়েছিলেন তা কিছু কিছু রাখা হয়েছে সব বাড়িগুলো নেই বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে ভেঙে নতুন করে বাড়ি তৈরি হয়েছে অতদিন আগে বলে কিন্তু তাও কিছু আছে আমাদের এখানে কিচ্ছু পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না একটা জিনিস পুরনো পাবেন না খুঁজে তার কারণ আমরা ইতিহাসের প্রতি উদাসীন কিন্তু সে পাল্টানোর জন্যই তো বিবেকানন্দের আগমন আমাদের যাতে অ্যাটিচিউড চেঞ্জ হয় তাই ঠাকুর এবং স্বামীজি এসছেন ঠাকুরকে বেলুড় মঠে তার বর্ষাস্তি দেখে স্বামীজি বলছেন যে এখানকার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে মানুষের জীবন গতি পাল্টা দেবে অ্যাটিচিউড আনাল আজকেও সেই অ্যাটিচিউড অনাল চেঞ্জের কথা বলছেন আমি মাঝে মাঝে ভাবি আমি নিজে ল্যাঙ্গুয়েজ ফিলোসফি খুব পড়ি স্টাইন ফ্রেগে এবং অন্যান্য যে পাঁচটা দর্শন গেছে তাদের স্বামীজি ওইটুকুনি বয়সে কি করে বুঝেছিলেন যে ভাষায় প্রাণশক্তি না এলে জাতিতে প্রাণশক্তি আসে না অসাধারণ স্বামীজিরা বাংলা ভাষা প্রবন্ধ পড়েছেন তারা দেখেছেন স্বামীজির কথা যে যখন ভাষা বেঁচে থাকে তখন জ্যান্ত ভাষা কথা কয় মরে গেলে মরা ভাষা কথা কয় তখন তাকে রাশিকৃত ফুলচন্দন দিয়ে তার পচা গলা ভাবটাকে ঢেকে রাখবার চেষ্টা করা হয় স্বামীজির অসাধারণ বাংলা ভাষা প্রবন্ধ এবং সেখানে বলছেন যে সবরস্বামীর মীমাংসা ভাষ্য দেখো আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর অর্বাচীনের সংস্কৃত দেখো দশ লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত এইটা স্বামীজি বলছেন আঠেরোশো আটানব্বই সালে যখন অন্ডামেন্টাল বাংলা এবং ইংরেজি লেখাটাই ছিল স্টাইল স্বামীজি সেটাকে তছনচ করে ভেঙে চলতি বাংলা নিয়ে এসেছিলেন এবং সেই চলতি বাংলা সম্বন্ধে রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র সেনকে বলেছিলেন যে যদি স্বামীজির লেখা না পড়ো এখনই আনিয়ে পড়ো বাংলা ভাষার কি জোর বিবেকানন্দ স্বামী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কথ্য বাংলার কি জোর স্বামীজি তো কথ্য ভাষায় লিখতেন সে কথ্য বাংলার কী জোর স্বামীজি সেটি দেখিয়ে গেছেন এবং শিষ্যকে বলছেন যে ঠাকুরের আগমনে ভাব ও ভাষায় নতুন স্রোত এসেছে এখন সৎ এখন সব কিছু নতুন করে গড়তে হবে নতুন প্রতিবাদ ছাপ দিয়ে সকল বিষয় প্রচার করতে হবে এই দেখ না আয়কার কালের সন্ন্যাসীদের চালচলন ভেঙে গিয়ে এখন কেমন এক নতুন ছাঁচ দাঁড়িয়ে যাচ্ছে সমাজের বিরুদ্ধে বিস্তর প্রতিবাদ করছে কিন্তু তাতে কি হচ্ছে না আমরা তাতে ভয় পাচ্ছি এখন এসব সন্ন্যাসীরা দূর দূরান্তরের প্রচারকার্যে যেতে হবে ছাই মাখা অর্ধুরঙ্গ প্রাচীন সন্ন্যাসীদের বেশভূষায় গেলে প্রথমত জাহাজেই নেবে না এই রূপ বেশে কোনোরূপ ও দেশে পৌঁছলে তাকে কারাগারে থাকতে হবে দেশের ও সম করে সকল বিষয়ে কিছু চেঞ্জ জানা দরকার এইখানটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভারতবর্ষের যে সন্ন্যাসী সম্প্রদায় ছিল তাতে বিবেকানন্দ প্রথম যিনি দক্ষিণ ভারতীয়দের মতন লুঙ্গি এবং পাঞ্জাবি পড়া শুরু করলেন তাহলে কোনো দিন পাবেন না আপনি নামের শেষে আনন্দ ব্যবহার করা স্বামীজিরাকে পাবেন না রেফারেন্স নেই কোনো স্বামীজি আধুনিক ভারতবর্ষ শুরু করলেন কারণ কি কারণ ভারতের যে বোধ এই বোধটিকে সর্বজনীন করতে হবে তাই বলছেন যে আয়কার মতো যদি কিম্বুত কিমাকার পোশাকের সন্ন্যাসীরা জাহাজে উঠতো জাহাজে যদিও বা উঠতে পারতো ওদের সে গিয়ে ধরে কারাগারে বন্দি করে দিত ওই গায়ে ছায় মাখা বিশাল জটা হবে না সফিস্টিকটেড হতে হবে এখন দেখবেন যারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এখন বলে নয় যারা স্বামীজির সময় গিয়েছিলেন এবং তার পরেও গিয়েছিলেন তাই সফিস্টিকেশানটা দেখবার মতন স্বামী শারদানন্দজিকে স্বামীজি শিখিয়েছিলেন বিদেশে যে কি করে তাদের বাথরুম মেনটেন করতে হয় কি করে ওয়েস্টার্ন অ্যাটায়ার পড়তে হয় যেন কলার না পড়া অবস্থায় কোনো দিন বাইরে না বেরোন তখন যারা ফ্যাশন ছিল এবং মনে রাখতে হবে বিবেকানন্দ কিন্তু কন্টেম্পোরারি বিবেকানন্দের মধ্যে প্রাচীনত্ব যেমন ছিল আধুনিকতা তেমন ছিল এবং তিনি সেই দুটোর মিল মিশ করতে পেরেছিলেন পেরেছিলেন বলেই তিনি বলছেন ঠাকুর আসার পর থেকে ভাষাতে অনেক পরিবর্তন হয়েছে এবং তিনি নতুনভাবে সব কিছু শুরু করেছিলেন স্বামীজি যদি উদ্বোধন পত্রিকার প্রস্তাবনা দেখেন দেখবেন সেইখানে আধুনিক ভাষায় স্বামীজি কীভাবে লিখেছেন স্বামীজি যে সময় শিকাগোয় বক্তৃতা দিয়েছেন এ তো লেখার ভাষা ছেড়ে দিন আগে বলার ভাষাটা বলি স্বামীজি প্রথম বক্তৃতা দিয়েছিলেন এক্সটেম্পোর বক্তৃতা সেই এক্সটেম্পোর বক্তৃতায় স্বামীজি চিহ্নিত করেছিলেন তাদের যারা সমাজের ওপর আঘাত আনছে স্বামীজি জলের মতো বলছেন সেক্টারিয়ানিজম বিগট্রি অ্যান্ড ইটস হরডেবল ডিসেন্ডেন ফ্যানাটিসিজম হ্যাভ লং art দিস বিউটিফুল আর্থ দে আর্ট উইথ ভায়োলেন্স ড্রেন্স ইট অফেন অ্যান্ড অফেন উইথ হিউম্যান ব্লাড ডিস্ট্রয়েড সিভিলাইজেশন অ্যান্ড সেন্ট্রোল নেশানস টু ডেসপেয়ার শুধু যদি এইটুকুনি পড়েন দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিতদের ক্ষমতা নেই এত সুন্দর ভাষায় মানব সভ্যতাকে ব্যাখ্যা করার আমি আমার পুত্রকে প্রায় বলি যে সুনীল গঙ্গোপাধ্যায় সেই ইতিহাসের গবেষক যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলায় যদি ইতিহাস বই লেখা হতো তাহলে সবাই ইতিহাস পড়তো আমাদের ভাষাটা এত কঠিন কারণ আমাদের মনে হয় সব সময়। যে ভাষাটা যত কঠিন করে বলবো আমার তত পাণ্ডিত্য প্রকাশিত হবে আর শ্রীরামকৃষ্ণের ছাঁচটা ভাঙলেন যত সোজা হবে ভাষা যত মানুষের বোধগম্য হবে যত মানুষের কাছে বেশি পৌঁছানো যাবে তত মানুষের মনে পরিবর্তন ঘটানো যাবে যে কারণে ঠাকুর কথামৃতে যে কথাগুলো বলতেন সেগুলো করে জলের মতো এবং সাধারণ মানুষ সে উদাহরণ থেকে বুঝতে পারে অদ্বৈত বেদান্ত নিয়ে অনেক কথা আছে ব্রহ্ম নিয়ে বহু কথা আছে পাতার পর পাতা পণ্ডিতেরা বলেছেন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলেছিলেন ব্রহ্ম কি জানো এঁটো হয়নি তখন বিদ্যাসাগর মানে বললেন ব্রহ্মকে উচ্চারণ করতে পারেন তাই এঁটো হয়নি শঙ্করাচার্য থেকে শুরু করে অরিন্দম চক্রবর্তী পাতার পর পাতা বলে যাবেন ব্রহ্ম কিন্তু ঠাকুর একটা কথা বলেন এটা হয়নি অবাং মনস্য গোচরণ কেউ মুখে বলতে পারেনি এই যে এত সহজভাবে বলা এটি ঠাকুর শেখাচ্ছেন এবং চ্যালাটি সেটি রপ্ত করেছে যে সোজা ভাষায় বলতে হবে এবং সেখানে স্বামীজি দুঃখ করে বললেন যে দেখ হিন্দু ধর্ম কি বলে বাংলায় লিখলুম তোদেরই ভেতর কেউ কেউ বলছে কটোমোটো বাংলা হয়েছে আমার মনে হয় সকল জিনিসপত্রের মতন ভাষা এবং ভাব একঘেয়ে হয়ে যায় এদেশে এরপ হয়েছে বলে বোধ হয় ঠাকুর আসার পর নতুন করে তৈরি করতে হবে এবং স্বামীজির বাংলা সম্বন্ধে বিখ্যাত পণ্ডিত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে রাজকৃষ্ণবাবু প্রথম শিক্ষা বাংলার ইতিহাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র সেই বইটির সমালোচনা করেন এবং সমালোচনা করার সময় বঙ্কিম লিখেছিলেন রাজকৃষ্ণবাবু ইচ্ছা করিলেই এটি সমগ্র বাংলা ভাষার ইতিহাস লিখিতে পারিতেন তা না লিখিয়া তিনি একটি বালক শিক্ষার্থ ক্ষুদ্র পুস্তক রচনা করিয়াছেন যে দাতা ইচ্ছে করিলেই অর্ধেক রাজ্য ও এক রাজকন্যা দিতে পারে সে কৃপা করিয়া মুষ্টি ভিক্ষা দিয়া ভিক্ষুককে বিদায় করিয়াছে অসিতবাবু বলছেন বিবেকানন্দ রচিত করাাঙ্গুলি গণনীয় চারটি পুস্তক সম্বন্ধেও একই কথা বলা চলে প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত ভাববার কথা পরি এই এক কথা বলা যেন যে দাতা ইচ্ছে করিলে অর্ধেক রাজ্য এক রাজকোনো দিতে পারে সে কৃপা করে মুষ্টি আর ভিক্ষুকে বিদায় করেছে এবং স্বামীজি তো সময় পাননি ওই আঁচরের মধ্যে কয়েকটা ছবি এঁকেছেন লেখার এবং স্বামীজি বলছেন যে যখন ভাষাটা পাল্টায় তখন কি হয় যে জীবন সংগ্রামে সারভাইভ করতে হবে তো তাই নতুন অদূরের মৃত্যু ছাতে অচিরে এদেশের যাত্রা মিশে যাবে বলছেন যদি পরিবর্তন না আসে তাহলে এই দেশটা অদূর ভবিষ্যতে একেবারে মিশে যাবে ঘোর কুসংস্কারাচ্ছন্ন দেশ আমি কিছুদিন আগে রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জির একটা বই পড়ছিলাম তো রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জির অসাধারণ পণ্ডিত ছিলেন হিন্দু শাস্ত্র এবং দর্শনে তাকে একজন বলেছিলেন যে আপনি আমাদের সনাতন ধর্ম দেখুন এই রকম উদার ধর্ম আর কোথাও নেই কৃষ্ণমোহন প্রতিবাদ করে বলেছিলেন তাই নাকি তাহলে এত ছুত মারবো কেন ব্রাহ্মণেরা অব্রাহ্মণের ছায়া মারাবে না বিধবাকে বিধ একাদশীর দিন খেতে দেওয়া হবে না যারা চণ্ডাল তাদের ধর্মে করে অধিকার নেই তাই হিন্দু ধর্ম এসব তো রয়েছে কেন এই বলে রেভারেন কৃষ্ণমোহন ব্যানার্জি হেসেছিলেন তো আমাদের তো সেই সব ছিল তো যে স্বামীজাই বলছে যতক্ষণ না পরিবর্তন সমাজের মধ্যে আসছে তখন এই জাতটা হারিয়ে যাবে মিশে যাবে এবং স্বামীজি যে সমাজটাকে দেখেছিলেন মনে রাখতে হবে সেটা একেবারে কদর্য সমাজ স্বামীজি বারবার মুক্তির কথা বলতেন এবং কিসের থেকে মুক্তি অক্ষমতা এবং সীমাবদ্ধ থেকে মুক্তি আর বলতেন বীরভোগা বসুন্ধরা যতক্ষণ না মানুষ এই অভিমন্ত্র দ্বারা তারা উদ্দীপিত হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে ততই সমাজের কোনো উন্নতি হবে না এবং সেটা শুরু করবে ভাষা দেখুন সারা পৃথিবীতে এখন বলা হয় আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই লিখবেন স্বামীজি শুরু করেছিলেন এটা যেভাবে চিন্তা করছেন বলছেন আঁপকাঠের তক্তপোষ একদম উত্তর কলকাতার ভাষা বলছেন দেলে টিকটিকি এবং যখন স্বামীজি কত্ত ভাষায় লিখছেন সে পরবার মতন একেবারে বিশ্বজিৎ রায় বিখ্যাত পণ্ডিত যার গ্রন্থ ঘটি পুরুষ তিনি স্বামীজির ভাষা নিয়ে এটি প্রবন্ধ রচনা করেছিলেন এখন বিশ্বভারতীর বাংলার অধ্যাপক অসাধারণ বাংলা জানেন এবং স্বামীজি বাংলা ভাষায় কী কী পরিবর্তন এনেছিলেন তাই নিয়ে তার বিষদে প্রবন্ধ লেখা আছে স্বামীজি যেটি সবচেয়ে বড় করেছিলেন বলেছেন যে ভাষা হচ্ছে ইস্পাতের মতো ইস্পাতকে যেমন যেমন করে খুশি সেরে ব্যবহার করা যায় ভাষাকেও ঠিক তাই এই বলতে বলতে স্বামীজি নিজের একটি জীবনের অভিজ্ঞতার কথা শিষ্যকে বলছেন যে যখন স্বামীজি রাজস্থানে ছিলেন এক মহাপণ্ডিতের কাছে তিনি সংস্কৃত চর্চা করছিলেন এমন অবস্থা একটি শ্লোক বুঝতে স্বামীজির কয়েকদিন সময় লাগছিল এবং স্বামীজি ঠিক বুঝতে পারছিলেন আবার যাচ্ছেন পণ্ডিতের কাছে আবার তিনি জিজ্ঞেস করছেন কয়েকদিনের পরে সেই পণ্ডিত স্বামীজিকে এমন ধমকেছিলেন যে শ্লোকটা জলের মতো বোঝা গেল এই যে ইউ লার্ন দি হার্ড আরওয়ে স্বামীজির জীবনেও সেটা হয়েছে অকপটে স্বীকার করছেন যে এমন ধমকালেন শ্রী পণ্ডিত স্বামীজিকে যে বুঝতে পারছেন না বলে যে তখন এত সোজা হল স্বামীজি তিন দিনেও আপনাকে প্রথম সূত্রের মর্ম বুঝতে পারলুম না আমাদের আপনার অধ্যাপনার কোনো ফল হবে বলে মনে হয় না ওই কথা শুনে তীব্র ভৎসনা এলো খুব দৃঢ়সংকল্পের প্রথম সূত্রের ভাষা নিজে নিয়ে পড়তে লাগল তিন ঘন্টার মধ্যে ওই সূত্র ভাষে অর্থ কড়া মলকবাদ প্রত্যক্ষ হয়ে গেল তারপর অধ্যাপক কাছে গিয়ে সমস্ত ব্যাখ্যার তাৎপর্য কথায় কথায় বুঝিয়ে পড়ল দেখুন স্বামীজির সাধ্যায় এই যে পরিশ্রম করেছেন যখন পরিব্রাজক ছিলেন তখন স্বামীজি যে কি কষ্ট করে পড়াশোনা করেছেন না পড়াশোনা করলে তো এই জিনিস কারুর হতে পারে না স্বামীজি হরিদাস বিহারিদাসকে লিখেছিলেন বিদেশ থেকে ভুলে যে মনে করো না যে আমি এদেশে মৌজ মারতে এসছি তখন তো অনেকের ধারণা ছিল যে এই তো আমেরিকায় রয়েছে ভালো খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর কি রইল তার যে পেছনের সাধনাটা ছিল এবং সেই সাধনাটা সব জায়গায় ঠাকুর কি করেছিলেন জানেন ঠাকুর স্বামীজি চোখটা ঘুরিয়ে দিয়েছিলেন যে সব জায়গায় যদি জীবন জীবনটাকে স্পর্শ না করা যায় তাহলে সভ্যতার অগ্রগতি ঘটে না সিস্টার নিবেইতা স্বামীজির সম্বন্ধে স্বামীজির দেহত্যাগের পর বলছেন আমাদের যিনি গুরু তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন জীবন থেকে পালিয়ে যাওয়া নয় এখনকার এখন যে স্বামীজিকে নিয়ে নতুনভাবে কাজ শুরু হয়েছে সেই কাজটির বিষয় হচ্ছে যে বেদান্তের মধ্যে কীভাবে একটি মানুষ প্রেম দিতে পারে কয়েকদিন আগে কলকাতার রামকৃষ্ণ মিশন অফ কালচারে অধ্যাপক অরিন্দম চক্রবর্তী বেদান্ত অদ্বৈত বেদান্তে প্রেম নিয়ে একটি বক্তৃতা দিলেন এবং পরে তিনি দুঃখ করে আমার এক বন্ধুকে লিখেছেন যে ক্ষিতিমোহন সেনকে স্বামীজি যে মরিল মরি গানটি শুনিয়েছিলেন বেদান্তি সন্ন্যাসীর মুখে রাধাকৃষ্ণের প্রেমের গান অতএব অদ্বৈত বেদান্ত মানুষকে ছেড়ে হয় না এটি নিয়ে এখন দুজন খুব বড় কাজ করছেন পাশ্চাত্যে রামকৃষ্ণ মিশনের তরুণ সন্ন্যাসী মেধানন্দজি যেটি অয়ন মহারাজ নামে বিখ্যাত এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি তাদের কাজই হচ্ছে ইন্টিগ্রেটেড বেদান্ত যেটিকে অরিন্দমবাবু প্রেম বেদান্ত বলেন সেই প্রেম বেদান্ত বুঝতে গেলে জীবনটাকে সহজ সরল করতে হয় যদি স্ট্রেট জ্যাকেটের জীবন হয় যদি জাজমেন্টাল জীবন হয় তাহলে কিছুতেই সেটার মধ্যে নতুন ভাব আসে না ঠাকুর কিন্তু স্বামীজি বারবার একটা কথা বলছেন যে ঠাকুর ছিলেন অরিজিনাল বলছেন আওয়ার গুরু ওয়াজ অরিজিনাল উই শুড বি আই অরিজিনাল অন নাথিং এই যে মৌলিক চিন্তা করতে হবে সব ব্যাপারে মৌলিক চিন্তা উদ্বোধন পত্রিকা স্বামীজি বের করেছিলেন তারা বড় কারণ ছিল তারও একশো পঁচিশ বছর বয়স হল যে যখন লেখা হবে যারা তরুণ যারা নতুন নতুন চিন্তা করছে তাদের সুযোগ দিতে হবে কারণ সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো সমাজ যে এগিয়ে যায় সেটা চাকচিক্য দেখে নয় সমাজ এগিয়ে নিয়ে যায় যখন তার মানুষেরা মেধাবী হয় যখন তার মানুষেরা সূক্ষ্ম মনের এবং সূক্ষ্ম বোধের মানুষ হয়ে ওঠে স্বামীজি রামব্রহ্ম সান্নালকে সেটি বলেছিলেন আমরা বাকচক্রের একটি অনুষ্ঠানে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে স্বামীজি ভাষার কথা বলছেন এবং বলতে বলতে বলছেন যে সবসময় যখন মানুষ তৈরি করতে হবে তখন মনে রাখবি যে ভাবের ঘরে যেন চুরি না হয় সব দিকে প্র্যাকটিক্যাল হতে গিয়ে যেন থিওরিটা একেবারে উচ্ছন্নে না যায় ভাবের ঘরে চুরি আমরা তো সময় ভাগ্যের ঘরে চুরি করি আমরা স্বামীজিকে প্রচার করতে পারলাম না কেন তার প্রধান কারণ হচ্ছে ভাবের ঘরে চুরি আমরা মনে করলাম যে স্বামীজি মানে নমশ্রী জ্যোতিরায় বিবেকানন্দ শুরু হয় স্বামীজি মানে তা নয় স্বামীজি মানে একটা জীবনের লাইফ ট্রান্সফরমেশান স্বামীজি বলেছিলেন যে যারা প্রচারক এসেছেন যারা সমাজ সংস্কারক তারা একেবারে কিছু কসমেটিক চেঞ্জের সমাজে এনেছিলেন আমার চাই স্টেম ব্রাঞ্চ রিফর্ম মানে সমাজটাকে সম্পূর্ণ নতুন করে করবেন এবং নতুন সমাজ যদি করতে হয় সেখানে ভাষা সেখানে বোধ সেখানে ভাব এই সব অত্যন্ত গুরুত্ব রয়েছে শ্রীরামকৃষ্ণর কথা নিয়েই তো মাস্টার লিখেছিলেন যদি কথাগুলো শোনেন দেখবেন ভাবটাকে তিনি কিভাবে প্রকাশ করছেন সেই দিন কয়েকদিন আগে আমি সুজিতচন্দ্র বন্দ্যোপাধ্যায় মশাইকে বলছিলাম যে এক্সিবিশনিজম কত আছে লেখা তার উপর ফ্রয়েডের পাতার পর পাতা আছে ইউয়ের পাতার পর পাতা আছে কত পণ্ডিত এক্সিবিশনিজম নিয়ে লিখছেন বলছেন যে আধুনিক সভ্যতার এক্সিবিশনিজম একটা কাল যে মানুষ নিজেকে প্রদর্শিত করে ঠাকুর দু লাইনে বুঝিয়েছেন এবং বুঝাচ্ছেন মেছুনির গল্প বলে মেছুনি হাতে সোনার বাউটি কিনেছে এবং হাতে সেটি পড়েছে করে বাজারে বিক্রি করতে গেছে কিন্তু কারও সেদিকে নজর নেই তাই মেছুনি সকলকে ওই মাছ বিক্রির আচিলায় সেই আকর্ষণ করে তার বাউটিটার দিকে এই যে এক্সিবিশনে সব কি এক্সাম্পল দিলেন শ্রীরামকৃষ্ণ আমরা তো বলি যে প্র্যাকটিস হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান ডেভিড হিউম বলেছিলেন বাট ইট ইজ টেন টাইমস নেচার ঠাকুর গল্প বলছেন মেছুনিকে খুব ভালো ঘরে ঘুমাতে দেওয়া হয়েছে সে কিছুতেই তার ঘুম আসছে না সে জেগে রয়েছে সে যে আস নিয়ে আসা হলো যেই আসচুবড়িটা এলো সঙ্গে সঙ্গে সে ভোঁস ভোঁস করে ঘুমাতে পারলো কারণ সে তার মধ্যেই অভ্যস্ত অতএব সবসময় যে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান যদ গীতায় বলা যে মানুষ যে ভাবনার মধ্যে থাকে সে সেই ভাবনার মধ্যে হয়ে যায় এটা আমরা নেগেটিভ অর্থে বলি স্বামীজি এটাকে পজিটিভ অর্থে বলেছিলেন যে আমরা যদি সবসময় চিন্তা করি যে আমি আমার ভেতরে অনন্ত শক্তি রয়েছে তাদের সঙ্গে সঙ্গে মানুষ পাল্টে যায় স্বামীজি বলছেন আত্মার প্রকাশ হলে দেখবি দর্শন বিজ্ঞান সব আয়ত্ত হয়ে যাবে সিংহ গর্জন আত্মার মহিমা ঘোষণ কর ঘোষণা কর জীবকে অভয় দিয়ে বল উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত অ্যারাইজ হবে ক্যান স্টপ নট টিল দ্য গোল ইজ রিস এই আত্মার যে দর্শন হবে কিভাবে। যখন মানুষ সূক্ষ্ম হবে আজকেই আমারকে একজন বলছিলেন যে সকালবেলা তিনি ফোন করেছিলেন ফোন করে বলছিলেন যে আপনি বাকচক্রে সেদিন বলছেন পবিত্র হওয়ার কথা তো পবিত্র আমরা কী করে হব আমি তখন তাকে বললাম যে স্বামীজি পবিত্র বলতে বুঝেছিলেন প্রায়োরিটাইজেশন অফ নিডস চাহিদাগুলোকে অগ্রাধিকারে সাজানো এবং সেটা অভ্যাস করতে করতেই মানুষ করতে পারে শ্রী ভগবান অর্জুনকে অভ্যাস যোগের কথা বলছেন যে মানুষ যখন কোনো অভ্যাস করে সে আস্তে আস্তে পাল্টে যায় স্বামীজি তো একবারে পুরো সমাজটাকে পাল্টাতে চেয়েছেন তার জন্য ভাষা দিয়ে শুরু করেছেন তারপর ভাবের কথা বলছেন তারপর মনের কথা বলছেন শেষের ফল কী হবে সমাজটা পাল্টে যাবে এবং মানুষ উন্নতি লাভ করবে মানুষের ভালো হবে মানুষ সংবেদনশীল হবে এটি বিবেকানন্দ বলেছিলেন সেটা শুরু হয় ভাষা দিয়ে তাই অপূর্বভাবে এই অধ্যায় তিনি ভাষা নিয়ে কথা বলেছেন শিষ্যের সঙ্গে নিজের সংস্কৃত চর্চার কথা বলেছেন নিজের সংস্কৃত শ্লোক রচনা করেছেন বলছেন মাঝে মাঝে লিখতে লিখতে এমন হয়ে যায় সব কিছুই খেয়াল থাকে না তাই সবাইকে বলি যে এটা পড়ে নিয়ে দেখে নি ঠিক লিখলাম কিনা আর আমরা এবার সে এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি এই বলে যে যখন স্বামীজি পড়ব তখন যেন সব সময় মনে রাখি যে অজ্ঞানতাই অন্ধকার তাতেই সব ঢেকে অদ্ভুত দেখায় জ্ঞানলোক যখন উদ্বিন্ন হয় সঙ্গে সঙ্গে সে অদ্ভুতত্ব আর থাকে না এমন ঘটন অঘটন প্রটিও মায়া তাও লুকিয়ে যায় স্বামীজির নতুন তত্ত্ব জ্ঞান মানে কী জ্ঞান মানে সর্বভূতে আত্মদর্শন সবসময় মনে রাখতে হবে স্বামীজিকে নিউ ইয়র্কে জিজ্ঞেস করেছিল যে তার মানে কি আপনি বলছেন আপনার ধর্মে পাপ নেই স্বামীজি বলছেন নিশ্চয়ই আছে তবে ভগবানকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দিইনি আমাদের ধর্মে দুর্বলকে মারা পাপ শিশুকে ঠকানো পাপ বিধবাকে অপহরণ করা পাপ এই যে দেখুন সোশ্যাল পার্সপেক্টিভে একটা পাপ পুণ্যকে দেখা এবং সেইখানে স্বামীজি সন্ন্যাসীর সংজ্ঞা দিচ্ছেন বলছেন যে সন্ন্যাসীকে হিমাই কলে মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দি পুয়ার আদারওয়াইজ ইজ আ দুরাত্মান সবসময় মানুষের সঙ্গে যুক্ত হয়ে আছেন যখন বেদান্ত চর্চা করছেন সেখানেও মানুষ যখন ভাষার চর্চা করছেন সেখানেও মানুষ যখন বক্তৃতা দিচ্ছেন সেখানেও মানুষ যখন উপদেশ করছেন মানুষ কারণ স্বামীজি বিশ্বাস করেছেন আমি সেই দেবতার পূজারি অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে আজকে অব্দি রইল আবার পরের দিন নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব